gone. Boom. Okay, hoye geche cholo. Amra ekhane red seed jonno wait kori guys. Tumi ekhane ki kore? Welcome red seed. Ekhon ki hobe tomar red seed? Oh my sir. So, hello guys, it's Miyabe here and welcome back to another video. So, today we are going to Minecraft. The last two episodes, you guys, have seen. So, you know, first episode, Red Seed, we have open challenge. Kore. Jeta PvP challenge, 1v1 challenge. Kore. Ebong shei challenge ta ami here jai. Tarpor amake shei ekta jail e bondi kore felo. Ebong shei jail theke ami ekta water trigger madhyome shei ekhane palaya ei village tate chole ashi guys. Ebong ajke guys, amra Red Seed ke bondi korar plan korchi. Khubi jotil ekta plan dekhte thako. So, guys, last two episode tomader response chilo awesome. Ebong last দুইটা এপিসোডে তোমরা প্রায় আমি 50,000 এর মতো ভিউ পাইছি থ্যাঙ্ক ইউ সো মাচ তো এই এপিসোডে গাইস 1500 লেগে এম করতেছি জানি তোমরা ফিল আপ করে দিবা সো গাইস করে দিও তো চলো আজকে রেড সিটির বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা আজকে দেখি আমরা কেমনে কি করতে পারি আজকে প্ল্যানটা তোমাকে আমি বলবো তো চলো আজকের এপিসোড শুরু করি সো গাইস রাইট নাও আমরা এই ভিলেজে আমরা অবস্থান করতেছি আমি এই ভিলেজে আমাদের অনেক কিছু মানে এখানে আমি রেড সিটির বাহাতে একটু দূরে কিন্তু গাইস আমাকে একটা মানে আমি যেহেতু ডেজার্টে আছি এবং ডেজার্ট টেম্পল খুঁজতে হবে দেখো আমি এখানে একটা সো আজকে আমি এদিকে আসতেছিলাম এবং একটা এখানে আমি একটা টিএনটি পাইছি ও টিএনটি পাওয়ার সাথে সাথে গাইস দেখো আমার একটা মাথায় একটা বুদ্ধি চলে আসে সেটা হচ্ছে আমরা যদি ডেজার্ট টেম্পল আছে না ডেজার্ট টেম্পল বা কিছু একটা হ্যাঁ হ্যাঁ ওইটার মধ্যে যাই তাহলে ওইটার মধ্যে গাইস জানো ওইটার মধ্যে টিএনটি থাকে ওই টিএনটি গুলো যদি আনতে পারি এবং ওই টিএনটি গুলো রেড সিটির বাসায় গিয়ে আমরা যদি ব্লাস্ট করে দিতে পারি তারপর অনেক মজার একটা কিছু হবে তো চলো গাইস আজকে আমরা আমাদের ডেজার্ট টেম্পলটা খুঁজি এবং সেই টেম্পলের মধ্যে থেকে আমরা জিনিসগুলো আমরা কালেক্ট করব দেন রেড সিটকে আমরা ধ্বংস করব গাইস তো লেটস গো গাইস আমরা খোঁজা শুরু করি ডেজার্ট টেম্পল আমরা ডেজার্টে যেহেতু আছি এবং ডেজার্টে খোঁজাখুঁজি করলে আই থিঙ্ক আমরা টেম্পলটা পেয়ে যাব তো চলো আশেপাশে আই থিঙ্ক কোনো টেম্পল আছে গাইস আমাকে খুঁজে বার করতেই হবে যে কোনো উপায় আমাকে খুঁজে বার করতে হবে কারণ আমাকে রেড সিটির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে গাইস কারণ ও আমার সাথে একটা বেইমানি করছে বা বেইমানি তোমরা সবাই ভালো করেই সেটা জানো সো গাইস আর যারা যারা আমাদের এপিসোড দেখতে চাও সাবস্ক্রাইব করো না দ্রুত সাবস্ক্রাইব করো জানো আজকে আমি পুরো রেড সিটিকে ধ্বংস করে দেবো গাইস তো চলো আমরা খুঁজতে শুরু করি একটা টিএনটিতে হবে না আমার চারপাশে টিএনটি দরকার সো চলো গাইস আমরা টিএনটি খুঁজে দেখো এই যে ফ্লিন্ট আমরা পাইছি ও ভাই আরে 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 ওকে চাপ নাই প্রাণ নাই চিল এই পাশে ডেজার্ট টেম্পল একটা পাই ভাই বুঝতেই পারতেছে ডেজার্ট টেম্পল এটা ডেজার্ট টেম্পল না কি বলে এটাকে আর ডেজার্ট টেম্পল কাছে আমরা অনেক কিছু পাবো কিন্তু আমার কাছে খাবার মাত্র দুইটা মাটন আছে দুইটা মাটন ছাড়া ছাড়া আর আমার কাছে কিছুই নাই এবং এই পাশটা পার হয়ে ওই পাশে যাব যদি একটা টেম্পল পাওয়া যায় ভাই বুঝতেই পারতেছো আমার কাজটা কত আসান হয়ে যাবে ওট 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 ওকে ওকে আমরা চলে আসছি ভাই এই পাশটাতে আর ডেজার্ট টেম্পল আশেপাশে আস মানে ডেজার্টে যেহেতু আছি ওই টেম্পলটা আমরা পাবো গাইজ আর ওইটার মধ্যে খেলে কিছু লুটও পাবো প্লাস আর আমাদের যে দেখো এই যে টিএনটি এই টিএনটি বানাতে কিন্তু তোমার ইয়ে দরকার হয় কি বলে গান পাউডার তো কিন্তু এই মুহূর্তে গান পাউডার আমার কাছে তো নাই গান পাউডার কোথায় পাবো তাই ডেজার্ট টেম্পলটাই আমার এলো ভরসা ঠিক আছে ওই ডেজার্ট পিরামিড সেটা আমি টেম্পল বলতেছি বারবার ডেজার্ট পিরামিডটা ওই পাই সামনে একটা কিছু একটা দেখতেছি গেছে এটা এটা কি না এটা পিরামিড না সরি সরি মাই ব্যাড আর এই মুহূর্তে গেছে আমি অনেকটা মানে দূরের পথ চলে আসছি বুঝতেই পারতেছি অনেকটা দূর এখানে হাঁটতে হাঁটতে আমার অবস্থা খারাপ কিন্তু আমার কাছে গেছে এই মুহূর্তে গিয়ে নাই খাবার দাবার কিছুই নাই দুইটা মাংস ছাড়া কিছুই নাই আমি মাংসটা খেয়ে ফেলি এবং পিছন থেকে আমাদের ভিলেজটা ফেলা আছে যে ভিলেজে আমরা ছিলাম ওই দেখতে সামনে ওই ভিলেজটা দেখা যাচ্ছে কিনা তাই না ওকে সামনে দিকে যাই গেছে ও ভাই সামনে আই থিঙ্ক এটা টেম্পল গাইজ ও ভাই ওকে এইটাই এইটাই সেই পিরামিডটা গাইজ ও ভাই সাব ওকে ওকে আমাদের সেই পিরামিডের ভিতর ঢুকতে হবে ভাই এটার মধ্যে গেলে টিএনটি পাওয়া যাবে ও ভাই সাব ওকে ওকে সেই একটা হবে এদিকে ঢোকার রাস্তা আছে না ইয়েস 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 ঢোকার রাস্তা পেয়ে গেছি ওকে ভাই ওকে ওকে আল্লাহ এটা কোথায় জানো ভাই এখানে কিছু আসিস না ভাই তোরা তোরা কেউ আসিস না আসলে কিন্তু পেস লেগে যাবে ও শালা কুট আরে ভাই তুই এখানে কি করছ ওকে ওকে সো গাইজ আমরা দেখতে পাচ্ছি যে পিরামিডের সামনে চলে আসছি ডেজার্ট পিরামিড এবং এই ব্লুটা দেখতে পাচ্ছি এটার ভিতরে আমাকে ঢুকতে হবে খুবই সতর্কতা সাইড আরে সবগুলো ভেঙে ফেলছি ওয়েট 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 দেখো এই যে প্রেশার প্লেটে কোনোভাবেই পাড়া দেওয়া যাবে না তো আমাদের কাছে যে ওয়াটার বাকেট থেকে ওয়াটার বাকেট থেকে আই থিঙ্ক নামতে পারবো দাঁড়াবো আমি এবার একটু হোল্ড করি এবার একটা হোল্ড করলাম এবারে ইয়েস এটা এটা কি ইয়েস ও ভাই নিচে কি নিচে কি জায়গা আছে নিচে কি কোনো ইয়ে আছে এটা দেখতে হবে আমাকে দাঁড়াও ওকে নিচে আমি এটা দিয়ে এভাবে করে নামতে পারবো ও ভাই ওকে 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 নেমে গেছি আমি প্রেশার ওকে ভাই ইয়েস ও ভাই মানে এই জায়গাটা আমি খুব ভয়ে ছিলাম কারণ এখানে যে কোনো সময় ব্লাস্ট হইতে পারে তো দেখো এটার মধ্যে অনেক অনেক গান পাউডার অনেক কিছু পাইছি ও ভাই ওকে ওকে দাঁড়াও দাঁড়াও আমি এই পাশ থেকে কিছু জিনিস সরাই ফেলি আমার কাছে যা দরকার নাই এখানে কিছু কিছু 64 ইয়ে আছে এগুলো সরাই দিলাম এপাশে কিছু নাই এপাশে গান পাউডার নাই ও আচ্ছা দাঁড়াও ইয়েস
সবগুলা সবগুলা নিয়ে নিব। আরে ভাই আজকে রেড এসে যে কী হবে ভাই, সত্যি কথা। এখন জাস্ট গাইজ আমরা যেহেতু কালেক্ট করেই ফেলছি, দেখি আমার কাছে কটা হয়েছে, 10টা টিএনটি হয়ে গেছে ভাই, 10টা টিএনটি বুঝতে পারছো অনেক কিছু হবে। কিন্তু আমাকে কিছু আবার রেড স্টোন লাগবে, রেড স্টোন ছাড়া হবে না, রেড স্টোন কিছু দরকার আছে। দুইটা হুক পাই গেছে, আগে হুক দুইটা ছিল আমার কাছে, আচ্ছা যাই হোক। তো এখন হচ্ছে স্ট্রিং মাত্র একটা আছে, স্ট্রিং স্ট্রিং আরও কালেক্ট করতে হবে। তো যাই হোক আমার কাছে এখানে আর স্ট্রিং টিস্ট্রিং কিছু পাইলাম না, তো আই হ্যাঁ এখন পাইলে তো ভালো হইতো। কিছু ব্লক আছে, ব্লকগুলো দিয়ে আমরা সোজাসুজি উপরে উঠে যাবো। উপরে উঠে পরে রেড সিটের জেলখানার কাছে যাইতে হবে দৌড়ায় দৌড়ায় আবার, কারণ রেড সিট জেলখানার সামনে গেলেই রেড সিটকে পাবো, কারণ ওইখানে আসা যাওয়া করে, কারণ বুঝতেই পারতেছো কেমন শয়তানি বুদ্ধি নিয়ে ঘুরে, তো কিছু করার নেই। ওকে ওকে আমরা চলে আসছি, কোন দিক দিয়ে আসছিলাম রাস্তা ভুলে গেছি, আয় হ্যাঁ। সো গাইজ এই মুহূর্তে আমরা যেহেতু আমাদের কাঙ্ক্ষিত জিনিসপত্র গান পাউডার প্লাস হচ্ছে টিএনটি কালেক্ট করে ফেলছি, এখন আমরা যাবো রেড সিটের জেলের কাছে, এবং জেলের কাছ থেকে রেড সিটকে ফলো করে ওর পাশে যাবো, দেন ওইখানে ব্লাস্ট করাবো, ব্লাস্ট করে ওরে আমরা বন্দি করতে হবে। ওকে সো গাইজ আমরা এই মুহূর্তে চলে আসছি এই জায়গাটাতে যেখানে আমরা বন্দি ছিলাম। দেখো এখানে উইন পোর্টাল ছিল, সে রেড সিট আই থিঙ্ক ভাঙছে, এবং এই পাশটাতে ওর জেল আছে, আমরা এই পানি দিয়ে বেরোইছিলাম। তো প্রথমত কার কাজ হচ্ছে আমাদের স্ট্রিং সংগ্রহ করা, এবং আজ এই পাশে আমি একটা এই জায়গাটা এটা কী ভাই, আমি নাম নিজেও জানি না, আমি ভুলে গেছি সত্যি কথা, কিন্তু এখান থেকে আমি স্ট্রিং কালেক্ট করতে পারবো ভাই, কারণ আমার স্ট্রিংয়ের দরকার আছে। আমি ওর জন্য একটা ট্র্যাপ বানাবো যার জন্য স্ট্রিংয়ের খুব বেশি দরকার, এবং আমরা ঘুরতে ঘুরতে ভাই স্ট্রিং পেয়ে গেছি, চিন্তা করে আমাদের লাকটা কত ভালো। তো স্ট্রিংগুলো আমরা নিয়ে নেবো ঝটপট করে, সব স্ট্রিংগুলো নিবো, স্ট্রিংগুলো নিয়ে সেগুলো আমরা ট্রেপ বানানোর কাজে। আরে ভাই, আরে ভাই ভাই, ওরে ভাই, ওরে ভাই 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 ভাই, কি অ্যাটাক করতেছে ভাই, ওরে ভাই ভাই, কি মানে পয়জন এখানে স্পনার। আরে ভাই আমি তো খেয়ালই করি নাই, এখানে আমি আসছি এগুলো কালেক্ট করতে, কিন্তু এখানে স্পনার ছিল এবং স্পাইডারের পয়জনে আমি ইফেক্টেড হয়ে গেছি। ও ভাই ভাই, এখন আমার কাছে তো মিল্ক নয়, মিল্ক খাবো। ওকে এখানে একটা স্পনার, আচ্ছা আচ্ছা ভাই দাঁড়াও আমি আর কি আর দুইটা তিনটা নিয়ে নিই তারপর। ওকে অনেকগুলো নিয়ে নিছি, এখন আমরা জাস্ট এখানে ওয়েট করবো, গেছি রেড সি যদি এই পাশে আসে তো বুঝতেই পারছি রেড সি আমরা দেখা না করে এখান থেকে ইয়ে করতে হবে। তো চলো সামনের দিকে যাই, দেখি রেড সি যদি কোনো দেখা টেখা পাই কিনা, আশেপাশে রেড সির বেজ আছে আমি জানি, কারণ সে জেলখানাটা এত সহজ করে এত কঠিন করেও বানায় নাই, ওর মাথায় এত বুদ্ধিও নাই। ওকে সো গাইজ আমরা চলে আসছি এই পাশটা, এখানে ওয়েট করে গেছি যারাও। সো গাইজ আমরা রুইন পোর্টালের পাশে, এটা দেখো রেড সিটি কিন্তু ফ্ল্যাট করছিল সেটা আমি দেখছি। তো এখন কথা দেখো আমরা সামনের দিকে যাই, এই পাশটাতে কোনো একদিকে রোড টোড আছে কিন্তু আমি সেটা এখনও জানি না ভাই, আমি খুঁজে পাইতেছি না। ও ভাই দেখো ডান পাশে রেড সিটির বেস, এবং এই পাশটাতে কিছু একটা আছে। আরে ভাই ভাই ওকে ওকে দাঁড়াও, আমরা এই পাহাড়ের উপর ওয়েট করি, এখানে কিছু একটা ভাই আমি দাঁড়াও ওয়েট, আমি দেখতে হবে এখানে কিছু একটা আছে। আরে ভাই এদিকে হয়তো কোনো রোড, এই দেখো গাইজ সেই গর্ত এদিকে আমরা বেরোছিলাম। তো চলো 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 আগে আমরা এই 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 গোয়ার মধ্যে মানে লুকায় থাকবো, যাতে করে রেড সিট আমাকে খুঁজে না পায়, এবং আমি এই নৌকাটা পকেটে নিয়ে নিই, নৌকা পকেটে নিয়েছি। এবং আরে ভাই ওঠ, ওকে এবার শুট এবার শুট এবার শুট, ওকে উঠে গেছি গাইজ এই গর্তে দাঁড়া, এখন আমরা ওয়েট করবো এবং রেড সিটে আসা পর্যন্ত। কিন্তু এই পাশে রোডটা আমি ব্লক করে দিই, কারণ এখানে মবস এসে আমাদের অ্যাটাক করতে পারে, অনেক ঝামালা হয়ে যাবে, পরে প্যারা হয়ে যাবে খুব বেশি। ওকে আমরা ব্লক করেছি রেড সিট, আমরা ওয়েট করতে থাকি, দেখি রেড সিট এই পাশে আসে কি না। এবং এই পাশটা রেড সিটের বেস গাইজ, দেখো ওর ওই যে ব্রিডিং হল যেটা এটা এখানে। ওকে দেখা যাক আমরা ওয়েট করি, ওকে ওয়েট করতে থাকি চুপচাপ, দেখি রেড সিট কী করে। ও ভাই দেখো গাইজ রেড সিট যাচ্ছে, আরে ভাই সব দেখো 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 এই যে রেড সিট যাইতেছে। ওকে ওকে আমাকে ওর ফলো করতে হবে, ওকে গাইজ চলো 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 ফলো করতে হবে গাইজ, চলো 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 রেড সিটকে আমি ফলো করতে হবে। ও ভাই সব বুঝতে, ওমা কোন দিক গেল, আরে ভাই আমি হারাই ফেলছি। ওকে রেড সিট কোন দিক গেছে ভাই, ও চলে গেছে দিক দিয়ে। তো আমাদের কাজ করতে ওর বেজে ঢুকতে হবে, এনি হাও ওর বেজে ঢুকতে হবে গাইজ। তো চলো চলো আমি ওর বেজে, এই গাইজ এই যে নৌকা এখানে পার্ক করে ও চলে গেছে। ও ভাই সব গাইজ দেখো, ওকে আমি আমার নৌকা নিয়ে নিই এবং ওর নৌকার এখানে থাকুক, এবং আমি এই পাশ জাস্ট আস্তে আস্তে করে যাইতে হবে যে রেড সিট বুঝতে না পারে। ওকে আশেপাশে রেড সিট আছে আই থিঙ্ক। ও ভাই সাব আমরা ওর বেজে ঢুকে গেছি গাইজ, ওকে তো আমাদের এখানে লুকাই থাকতে হবে যাতে করে ও আমাদেরকে দেখতে না পারে গাইজ। ওকে আমরা ওর বেজে ঢুকে গেছি। ও ভাই এখন হবে খেলা, এখন তোমাকে যে আমি কী ট্র্যাপে ফেলবো রেড সিট তুমি নিজেও জানো না, আমি এখানে বসে থাকি গাইজ। ওকে এখানে বসে থাকবো, দেখো গেছি ওর ওর পুরো ওর ভিলেজে আমি চলে আসছি। ইয়েস ভাই এখন কথা হচ্ছে ট্র্যাপটা খুব সাবধানতার সহিত বানাইতে হবে যাতে করে কোনো কোনো ভেজালে না পড়ি। কিন্তু আমার কাছে তো ভাই ওকে ক্রাফটিং টেবিল, আগে দাঁড়াও আমি এখানে ক্রাফটিং টেবিল টেবিল কিছু নাই রেড সিটের এখানে, দাঁড়াও ও কই গেছে আগে ওরে দেখতে হবে। সো ওকে সো গাইজ দেখো এই মুহূর্তে আমরা এখানে ওয়েট করে দেখি রেড সিট এই পাশ দিয়ে বের হয় কি না, আমরা এই চিপা দিয়ে দেখার ট্রাই করবো গাইজ, লেটস গো এখানে বসে থাকো। ওকে কত বড় একটা বেস বানাই ফেলছে, কিন্তু আমার সাথে কেন যে ভাই বেমানি করলো আমি সেটাই বুঝতে পারি নাই।
ওকে এপাশে, ও ভাই রেডিসে বেরিয়েছে বেরিয়েছে, ও ভাই ধরা পড়ে গেছে মনে হয় আমি, ও ভাই সাব, ওকে কিছু একটা করতেছে গাইজ, দেখো দেখো এখানে রেডিসে কিছু একটা করতেছে, আই থিঙ্ক পোর্টাল টাইপের কিছু একটা বানাইতেছে, ও ভাই সাব, ওকে প্যারানাই চিল গাইজ, দেখো দেখো পোর্টাল বানাইতেছে এখানে, ওকে ভাই খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিষয়টা, আমি বুঝতে পারতেছি ওই পোর্টালে কেন যাবে, ও একটা পোর্টাল বানাইতেছে, ওকে বুঝতে পারলাম পোর্টাল বানাইতেছে, আমি এই পাশে লুকাই আসি ভাই, যাই হোক ও আমার দেখে নাই, তোমরা এই পাশটাতে যাই গেছ, ও আমাকে দেখে তো দেখে নাই, এই পাশে আমরা লুকাই থাকি, আরে ভাই নিচে নাম নিচে নাম দেখে ফেলবে, ও ভাই মানে কি একটা মুমেন্ট ভাই, আবার রেসি বেরোবে বেরোবে এখানে আসবে, আমরা অনেক দূর থেকে দেখতেছি, ও ভাই সাহ বুঝতেই পারতেছো এই রেসি আবার বেরোছে, পিকেক্স নিয়ে আসছে, এটা ভাঙতে হবে, ওকে ওর পোর্টাল বানানো শেষ, আই থিঙ্ক ওর পোর্টালে ঢুকে যাবে গাইজ, দেখা যাক, ওকে সো গাইজ ও পোর্টালে ঢুকে গেছে এবং এটাই হচ্ছে আমার সুবর্ণ সুযোগ এখানে ট্র্যাপ বানানোর, তো আমরা ট্র্যাপ বানানোর কাজ শুরু করি ভাই, ও ভাই সাব, ওকে 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 আমাকে ট্র্যাপ বানাইতে হবে, আরে ভাই আমার কাছে শাবল নাই, আরে 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 ওকে ওকে আমাকে প্রথমত এখানে করতে হবে কি, স্টিক 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 আছে তো আমাকে বানাইতে হবে শাবল, শাবল বানাইতে হবে, আয়রন আছে, আয়রনের শাবল একটা বানাই ফেললাম, ও ভাই সাব এখন আমাকে জলদি জলদি করে কাজ করতে হবে, বুঝতেই পারতেছো কি একটা ইন্টেন্স মুভমেন্ট গাইজ, ওকে 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 এখন আমাকে এটা খুব খোদাই করতে হবে যাতে ওর সিঁড়ির এদিকটাতে, ওকে ওর সিঁড়ির এদিকটাতে আমাকে কাজ করতে হবে, আমি এখানে পুরো বসাই দিব, ওকে পুরোপুরি গর্ত করে ফেললাম, ইয়েস এখন এই পাশটা যাতে করে ও বুঝতে না পারে গাইজ, দাঁড়াও 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 আমি এই পাশটা পুরো ঝটপট করে ঝটপট খুব তাড়াতাড়ি করে করতে হবে, এবং এই পাশে এইগুলো রাখি ভাই, ওকে টিএনটি বসাইতে হবে, ওকে চলো 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 আমরা টিএনটি 10টা টিএনটি বসাবো ভাই, পুরো এই রেডিসিটকে পাগল বানাই দিব, বুঝতে পারতেছো ওর দরজাটা এদিকে না, হ্যাঁ ওকে দরজাটা হচ্ছে এদিকে, এবং আমরা এই পাশে টিএনটিগুলো বসাবো, ওকে সো গাইজ এখন শুধু আমার ট্র্যাপটা বানানোর পালা, দাঁড়া আমি 10টা টিএনটি এখানে ফাটাবো ভাই, আমার মেজাজ খুবই খারাপ আছে এখন বুঝতেই পারতেছো, এই পাশটাতে পুরো ট্র্যাপ ট্র্যাপে ট্র্যাপে ট্র্যাপান নিতে হবে, বুঝতে ও ভাই রেড স্টোন নাই দেখে দিয়ে ওর পাশে থেকে আমি রেড স্টোন দিয়ে ওকে মারবো গাইজ, চলো 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 কোন দিকে কোন দিকে, ওকে এখানে ওই স্টোরেজ রেড স্টোন করে রাখছে ভাই, ও এই যে পাইছি 28টা রেড স্টোন পেয়ে গেছি, ও ভাই সাব ওকে এখন খেলা হবে, তার ওই পকেটটা একটু খালি করি, এরর তো এত এরর দোকানটাই তো কত কিছু এররে গিফট করে যাই, বুঝতেই পারতেছো ভাই, ওকে সুন্দর করে ভাই এই পাশে কিছু একটা বানাইছে, ওকে আগে ওটা ধ্বংস করি তারপর ওর সব কিছু আমি দখল করবো, চাপ নাই পুরাই চেল, ওকে তো চলো চলো কোন দিক জানি রাস্তা, হ্যাঁ এদিকে রাস্তা বেরোয় পড়ছি, আমরা সুন্দর করে ট্র্যাপটা বানাবো এবং ভাই এই এটা আগে ভেঙে ফেলি যাতে করে বেরোইতে না পারে, ওকে সো গাই সব কিছু করছি কিন্তু হঠাৎ করছি রেডিসি চলে আসে, আগে কী করবো পোর্টালটা ভাঙবো দেন পোর্টালটা পরে চালু করে দেবো যাতে করে আসতে পারে এবং ট্র্যাপে ধরা পড়ে, ওকে চলো আমরা প্রথমে পোর্টালটা ভাঙি ভাই, ও ভাই সাব ওকে ইয়েস ভাই সাব ভেঙে ফেলছি, সো ওকে গাইজ অপসিডিয়ান আমার পকেটে চলে এসেছে, রেডিসি মানে নেদার পোর্টাল থেকে আসতে পারবে না, এই ফাঁকে আমি আরামে নিশ্চিন্তে ভাই ট্র্যাপটা বানাইতে পারবো, ও ভাই সাব নিশ্চিন্তে বানাবো ভাই, ওকে সো গাইজ এই মুহূর্তে দেখতে পারো আমরা 10টা টিএনটি ভাই এখানে বসাই দিয়েছি, আমার কাছে 10টা ছিল এবং রেডিসিটা এখানে আটকায় রাখছি, রেডিসি যে কী হবে আজকে ভাই, এই রেডিসি এখানে আটকায় আছে, তো বাকি কাজ হচ্ছে আমরা এখানে এখন রেস্টুন ডাস্ট বসাবো, দেন উপরে আমরা একটা স্ট্রিং বসাই দিব যাতে করে ট্রেপে সে পড়ে, ওকে সো লেটস গো গাইজ চলো, সো গাইজ এই মুহূর্তে দেখো ভিলেজারগুলো খুব বেশি প্যারা দিতেছে, হাঁ হাঁ করে কিছু করার নাই, কিন্তু এদিকে আমি রেডিসি দিয়ে ওয়ান কেন্ড আটকেই রাখছি নেদার পোর্টালের মধ্যে, তো এখন কথা হচ্ছে দেখো আমি এখানে টিএনটিছি, টিএনটির মধ্যে দেখো রেডস্টোন ডাস্টগুলো লাগাই দিছি, যেমন পাই দেখো এই কাছে কানেক্ট করছি এবং এখানে আমরা দুইটা হুক লাগাই দিব, হুক দুইটা আমার পকেটে ছিল এবং হুক দুইটা আমি পেয়ে গেছি, ইয়েস ওকে দুইটা হুকের মধ্যে একটা হুক এখানে লাগাই দিলাম, একটা হুক সামনে থাকবে, রেডিসিট আইসেই ভাই ট্র্যাপের মধ্যে পড়ে, এবং এখন এইটার মধ্যে আমি গ্রাস ব্লকগুলো লাগাই দিব, তো 1 2 3 4 ভাই দেখো মানে যাতে করে বোঝাই যাচ্ছে না এখন ওপর টিএনটি কোনো ফাঁদ আমি বানাইছি এটা বুঝতে রেডিসিট বুঝতেই পারবে না ভাই, ওকে তো কিন্তু ধরো এখানে আমি একটা কী করছি একটা ভুল করছি কেন, আমি এটা চেক করার জন্য একটা রেডস্টোন ডাস্ট আমি খুলে রাখছিলাম যেটা আমি একটু পরে লাগাবো গাইজ, ওকে ওকে তোমার কাছে 22টা স্ট্রিং আছে, স্ট্রিংগুলো আমরা কানেক্ট করবো, 1 2 আরাম ওমা স্ট্রিং কানেক্ট হয় না কেন, ওকে 3 ভাই স্ট্রিংগুলো ঠিকঠাক কানেক্ট করতে পারলেই ভাই আর কোনো প্যারা হবে না, মোটামুটি আমরা আর অল্প কিছু বাকি, ইয়েস ভাই ছট ইয়েস কানেক্ট হয়ে গেছে, ওকে সো গাইজ আমরা রেডস্টোনের কাজ হচ্ছে কিনা আমি একটু দেখার ট্রাই করি, ইয়েস ও ভাই এখন আমাদের সেই ব্লাস্টটা হবে, ও ভাই রেডিসিট পুরাই ধরা খেয়ে যাবে গাইজ, দেখো আমাদের এখানে
ট্র্যাপটা পুরোপুরি ভালো মতোই কাজ করতেছে। দেখো কি ফাটাফাটি একটা ট্র্যাপ বানাইছি ভাই। ওকে, এখন কথা হচ্ছে আমাদের এখানে রেড স্টোন দিতে হবে, ডাস্ট ডাস্ট দিয়ে দিলাম। এখন আমাকে এটার উপর উঠতে হবে, উঠবো কেন, উঠবো ভাই ভাই, তো ভাঙতে হবে, কিছু করার নেই। ওকে, আমি এই এই ওই পাশে আমি যাইতেই পারবো না, আমি খুব কষ্ট করতে হবে, একটু একটু হালকা কষ্ট করতে হবে। তা হচ্ছে আমরা এখানে ডাস্ট যেহেতু দিয়ে দিছি, এক দুই তিন চার পাঁচ, ওকে ভাই কানেক্ট করা শেষ। এখন রেডে সিট আসো, তোমার জন্য আমি পোর্টালটা বানাই দিচ্ছি, তুমি আসো ট্রেপে পড়ো, দেন হবে কথা। ও ভাই, এক এবং গন, বুম, ওকে হয়ে গেছে। চলো আমরা এখানে রেডে সিটের জন্য ওয়েট করি গাইজ। চলো, সকাল হয়ে গেছে এর মধ্যে। ওকে রেডে সিট, ওয়েলকাম ওয়েলকাম, কি অবস্থা, তুমি এখানে কি, ওয়েলকাম রেডে সিট, এখন কি হবে তোমার রেডে সিট। ও ভাই সাব গাইজ, রেডে সিট ভ্যানিশ হয়ে গেছে, বিশাল একটা ধামাকা হয়েছে গাইজ। তো গাইজ, এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা সুপার একটা ব্লাস্ট করেছি। তো চলো আমরা দেখি রেড এসিড কি অবস্থায় আছে। আই থিঙ্ক রেড এসিডের অবস্থা খুবই অবস্থা খারাপ হয়ে গেছে গাইজ। তো চলো চলো দেখি রেড এসিডের কি অবস্থা। ওরে ভাই, ও ভাই দেখো গাইজ, অতি চালাকের গলায় যদি মানুষ মানে বেশি চালাক হয়ে গেছিলো। দেখো ব্লাস্ট করে এখানে শোয়াই দিছি। ও ভাই ভাই ভাই, এখন তোমাকে বন্দি করবো রেড এসিড। তুমি কার সাথে পাঙ্গা নিয়েছো তুমি বুঝতে পারো নাই রেড এসিড, তুমি বুঝতে পারো না, একেবারেই বুঝতে পারো নাই তুমি কার সাথে ভেজাল করছো। দেখো গাইজ, ওর বেস্টারে পুরো তামা তামা করে দিয়েছে ভাই, কি করছি দেখো। এই রেড সিট এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে ব্লাস্টের কারণে, দেখো পুরাপুরি বেশি একবারে অবস্থা খারাপ রেড সিটের। এখন আমরা ওরা নিয়ে বন্দি করবো, আর সেই বন্দি করাটা দেখতে হবে তোমার নেক্সট এপিসোড, তোমাকে দেখতে হবে। আর নেক্সট এপিসোড দেখতে হলে কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। ওকে, যা যা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করো, ভিডিও পছন্দ হয়ে থাকলে লাইক করো। ওকে, আর ভিডিও কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবো। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। চিলড্রেন টেক কেয়ার, বাই।